শনিবার সন্ধ্যায় স্থানীয় উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার চা বাগান এলাকা পিয়ারা ছড়া বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক হাসিম তালুকদার, উত্তর জেলার সভাপতি বিমল নাথ প্রমুখ। এদিন বাজার সভায় অতিথিরা বলেন, ত্রিপুরাতে নতুনত্ব প্রয়োজন, আর সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। বিজেপি নেতা নেত্রীরা এই রাজ্যে সুশাসন চলছে বলে বুলিয়ে উড়াচ্ছেন, আসলে তো শাসন চলছে। রাজ্য এদিনের বাজার সভায় চা বাগান শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যাত্রা, বিজেপি যাত্রার নামটা হলো জনবিশ্বাস যাত্রা, আর সেই জনবিশ্বাস যাত্রার কে ফ্ল্যাগ করতে গিয়ে অমিত শাহ জি কত তো দুঃখ হয়েছে, উনি একের পর এক মিথ্যা কথা বলে গেছে। বলেছেন সেভেন পে কমিশন আমরা 3 মাসের মধ্যে করে দিয়েছি, যে আমরা এত এত গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়েছি, আমরা সব ঘরে খাওয়া জল দিয়ে দিয়েছি, আমরা রাস্তা তৈরি করে ফেলেছি। আরে জনবিশ্বাস যাত্রাতে এসে বিশ্বাসঘাত করার মানেটা কি? আর আপনাদের 4 বছর 10 মাসের সরকারে পরে যদি আপনাকে বিশ্বাস যাত্রা করতে হয়, তার মানে বিজেপি এটা ঘোষণা করে দিয়েছে যে ত্রিপুরার মানুষ আর বিজেপিকে বিশ্বাস করেন।